এবং ইতিমধ্যেই আমরা দেখছি দুই দল তারা মাঠে নেমে গেছেন। তো ইতিমধ্যেই দুটো দল তাদেরকে আমরা পেয়ে গেছি মাঠে, লাইন আপ করেছেন। প্রথম সেমিফাইনাল একটা বিগ ম্যাচ শুরু হতে চলেছে, তার আগে জাতীয় সংগীত অনুষ্ঠিত হবে, প্রত্যেককে আমরা বলবো একটু উঠে দাঁড়ানোর জন্য। সম্মানীয় সমস্ত দর্শক, আপনারাই আমাদের গৌরব, আপনারাই মাঠের গর্ব, প্রত্যেককে আমরা অনুরোধ করবো একটু উঠে দাঁড়াবেন, সবাই মিলে প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন, জাতীয় সংগীত অনুষ্ঠিত হবে। যারা বসে আছেন এখনো, সবার উদ্দেশ্যে আমাদের বার্তা, প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন, আমরা ভারতীয় এবং জাতীয় সংগীতের সময় আমাদের উঠে দাঁড়ানো কর্তব্য, প্রত্যেকে উঠে দাঁড়ান, বিনীত অনুরোধ, প্রত্যেকে উঠে দাঁড়াবেন। তো ফার্স্ট সেমিফাইনাল শুরু হবে, দুটো বড় দল আমাদের সঙ্গে, এবং তার আগে দিন শুরু হবে আমাদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাজকুল কলেজ ফুটবল ময়দানে। বাজকুল ইউনাইটেড ফোরাম আয়োজিত আটটি দলকে নিয়ে সাত দিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্ট স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণ কাপ প্রথম সেমিফাইনাল ম্যাচ। ইতিমধ্যেই আমরা দুটো দল তাদের দেখছি মাঠে নেমে গেছেন। নীল জার্সিতে আমরা দেখছি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং কালো জার্সিতে আমরা দেখছি চয়ন স্পোর্টিং বেলদা। দুটো টিমের এক পলক যদি গতবারের পারফরমেন্স আমরা দেখি, এই টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা রানার্স দল গতবারের, গত দুবারের, অন্যদিকে চয়ন স্পোর্টিং এই খেলোয়াড়রা তাদেরকে আমরা দেখেছিলাম গতবারের চ্যাম্পিয়ন দল উদ্বাদল সোলজার ক্লাবের হয়ে খেলতে। এ মরশুমে তারা দল পরিবর্তন করেছেন এই টুর্নামেন্টের জন্য। পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আপনাদের একবার জানিয়ে দিই। টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন যারা খেলছেন, গোলে থাকবেন রঞ্জিত পাত্র, তিন নম্বর জার্সিতে বিদেশি খেলোয়াড় ইয়াসিন, ছ নম্বর জার্সিতে সুরজিৎ প্রধান, প্রদীপ পাত্র ডোমেস্টিক ফুটবলের একটা বড় নাম, তিনি খেলবেন সাত নম্বর জার্সিতে, আরও এক ফরেনার দশ নম্বর জার্সিতে ক্রিস, রমেশ মাইতি চার নম্বর জার্সিতে, অভিজিৎ মেটিয়া, গত ম্যাচে কি দুর্দান্ত পারফরমেন্স ছিল তার, তিনি খেলবেন আট নম্বর জার্সিতে, সৌমিত্রতে আমাদের জেলার আরও একটা বড় নাম, তিনি খেলবেন ন নম্বর জার্সিতে, এবং বিদেশি খেলোয়াড় বিল, তিনি খেলবেন এগারো নম্বর জার্সিতে, অতিরিক্ত খেলোয়াড় ফারাদ মল্লিক এবং সঞ্জয়। অন্যদিকে চয়েন স্পোর্টিং বেলদা তাদের যারা খেলছেন, গোলে থাকবেন দেবাশিস মাহাতো, চার নম্বর জার্সিতে রামদাস হেমব্রম, এগারো নম্বর জার্সিতে আমরা পাবো এই মাঠের অনেক সমর্থকদের নয়নের মণি কালীচরণ হাসদাকে, এগারো নম্বর জার্সিতে খেলবেন মিলন মুর্মু, তিনি সাত নম্বর জার্সিতে খেলবেন নয়ন মাহাতো, পাঁচ নম্বর জার্সিতে তাকে পাবো আমরা শিবু রানা জার্সি নম্বর তিন, এবং বিদেশি খেলোয়াড় স্ট্যানলি দশ নম্বর জার্সিতে, গ্যাডি জার্সি নম্বর দুই এবং ইজু জার্সি নম্বর আট, অতিরিক্ত খেলোয়াড় সফল সিং এবং তরুণ রানা। আমরা দুই দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা আপনাদের জানালাম এবং আজকে এই ম্যাচটি পরিচালনা করবেন সমীরণ কর, সঙ্গে দুই সহযোগী, একদিকে তরুণ মান্না, অন্যদিকে দেবাশিস বর্মন, এবং চতুর্থ রেফারির ভূমিকায় থাকবেন মিস্টার নির্মল জানা। এবং দুই গোল জাজ আমরা ধন্যবাদ জানাই, শ্রী ভক্তিপদ দাস এবং শ্রী শোভন মাইতি। মাঠের পূর্ব দিকে আমরা দেখছি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন নীল জার্সিতে, মাঠের পশ্চিম দিকে চয়েন স্পোর্টিং বেলদা কালো জার্সিতে। লাইভ কাভারেজ আসবে প্রত্যেকটি মুহূর্তের পি3 নিউজ বাংলা ইউটিউবে লগ ইন করবেন, সরাসরি সম্প্রচার আসছে, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কাভারেজ প্রত্যেকটি মুহূর্তের বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে পি3 নিউজ বাংলা
ইউটিউব লাইভে ওদিকে প্রস্তুত সমীরণ কোর্স কিক অফের প্রতীক্ষায় এবং বলতে বলতে শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল ম্যাচ এগারো নম্বর জার্সিতে বিল বিল থেকে বল পেয়েছেন চার নম্বর জার্সিতে রমেশ মাইতি তাকে দেবেন দেখছেন রমেশে পায় বল একটা ফুল পাস হেডার আমারও নিয়ন্ত্রণ বল দখলের লড়াই বিপক্ষের খেলোয়াড় রয়েছেন ওখানে একাধিক খেলোয়াড় ইসু রয়েছেন আট নম্বর জার্সিতে প্রথম সেমিফাইনাল গত কয়েকদিনে যেভাবে ফুটবলের মহারণ আমরা দেখেছি আজকে যেন মাত্রা কিছুটা বাড়বে কারণ এখান থেকে জয়লাভ করলে তুমি পৌঁছবে ফাইনালে আর তার জন্য সেটাটুকু উজাড় করে দেবে প্রত্যেকটি খেলোয়াড় দর্শকদের আমরা ধন্যবাদ জানাই তারা কিন্তু জানেন সময় উপযোগীভাবে মাঠে উপস্থিত হয়েছেন তিনটে থেকে প্রতীক্ষা করছিলেন সম্মানীয় দর্শকরা কখন শুরু হবে ম্যাচ যুদ্ধশ্বাস ফুটবল দেখার প্রতীক্ষায় প্রত্যেকে রয়েছেন আক্রমণে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন ডান দিক থেকে ব্যাকপাস নিয়ন্ত্রণে বল ওদিকে শটটি নিলেন ইয়াসিন তিন নম্বর জার্সিতে আইভরি কোস্টের অনেক খেলোয়াড়কে আমরা দেখছি এই ম্যাচে নাইজেরীয় খেলোয়াড় রয়েছেন দুই দলে নয় নয় করে প্রায় পাঁচ ছজন বিদেশি খেলোয়াড় অন্যদিকে প্রদীপ পাত্রর মতো কালীচরণ হাসদার মতো খেলোয়াড় রয়েছেন দুটো দলে টান টান উত্তেজনা থাকবে আজকে প্রথম সেমিফাইনাল রুদ্ধশ্বাস মুহূর্তগুলো আসবে আমাদের কাছে গতকাল প্রথমার্ধে কি অনবদ্য লড়াই আমরা দেখেছিলাম শেষ কোয়ার্টার ফাইনালে বৈশাখল ময়দান ফুটবল কোচিং ক্যাম্প রুদ্ধশ্বাস লড়াই দিয়েছিলেন তারা শম্ভু ইলেভেনের বিপক্ষে কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে একটা কালবৈশাখী ঝড় সমস্ত হিসেব নিকেশ ওলট পালট করে দিয়েছিল তবে দর্শকরা মজা পেয়েছেন গতকাল ম্যাচ দেখার পরে আর আজকে যেহেতু সেমিফাইনাল উত্তেজনার আঁচ কিন্তু আরও একটু বাড়বে ভারত ক্রমশ বাড়ছে নিয়ন্ত্রণে বল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন শটটি নিয়েছিলেন ওখানে ছয় নম্বর জার্সিতে সুরজিৎ প্রধান আবারও লক্ষ্য অভিজিৎ মেটিয়া দশ নম্বর জার্সিতে ওখানে ক্রিস রয়েছেন বিদেশি খেলোয়াড় আক্রমণে অভিজিৎ মেটিয়া এই অভিজিৎ মেটিয়া স্মরণে থাকবে আপনাদের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন প্রত্যেকটা মুহূর্ত উপভোগ হয়েছে এবং যে মানের খেলোয়াড় তিনি নিজের নামের প্রতি সুবিচার করেছেন দুর্দান্ত স্কিল রয়েছে তার চূড়া গতি রয়েছে এদিকে বক্সের মধ্যে একটা হেডার আসবে প্রদীপ পাত্র সম্ভাবনা ছিল খুব ক্লোজ গোলরক্ষক দেবাশিস মাহাতো তার দস্তানা ফসকে গেছিল যাই হোক ফিরতি বলে কোনো শট আসেনি এবার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ স্পোর্টিং বেলদা ইজু আবারও আক্রমণে ক্রিস দূরপাল্লার শট কোথায় মানলেন শটটি ক্রিস দশ নম্বর জার্সিতে একেবারে ক্রসবার উঁচিয়ে বল চলে গেল মাঠের বাইরে প্রথমার্ধের খেলা চলছে একেবারে শুরুর সময়ে প্রথম সেমিফাইনাল এত মানুষ এসছেন উৎসাহ আবেগ সব কিছুই আছে এখানে কারণ এটা ফুটবল গতির ফুটবল স্কিলের ফুটবল বাঙালির সেরা ফুটবল আর দর্শকরা অন্তত আজকে মজা নেবেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন মাঠে যারা আছেন তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে ইউটিউব ভিউয়ার্সরা পিত্রি নিউজ বাংলাতে প্রথম ফাইনালিস্ট দল হিসেবে কারা পৌঁছবে ফাইনালে সেই লড়াই চলছে ঠিকই চার নম্বর জার্সিতে শটে নিলেন রামদাস হিমরাম ইনি দিয়েছেন বিপক্ষের খেলোয়াড় রয়েছেন ওখানে গ্যাডি গোলরক্ষক দেবাশিস মাহাতো তিনি শট নেবেন এখনো পর্যন্ত একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য কালীচরণ হাসদা তার পায়ে বল মানে দর্শকদের মধ্যে একটা শিহরণ এই মাঠ কখনো অন্তত খালি হাতে ফেরায়নি কালীচরণকে এবং অনেক সমর্থক রয়েছেন
কালীচরণ হাসদা তার নামে অন্তত ছয় ধ্বনি দিচ্ছেন সেটাটুকু উজাড় করতে হবে ভালো পারফর্ম করতে হবে বোঝাপড়াটা বাড়াতে হবে শুরুর দিকে বল পেয়েছেন ওখানে রামদাস চন্দন বিপক্ষের খেলোয়াড় বল ছিনিয়েছেন 70 দিলে দেখতে হবে না এমনিতেই চলবে ও দেখতে হবে না স্ট্যানলি ছিলেন আক্রমণ প্রতি আক্রমণ শুরু থেকে চলছে একটা থ্রোইন আসবে অনুকূলে চ্যান স্পোর্টিং মাঝে মাঝে চলে ডান দিকে লক্ষ্য ওখানে স্ট্যানলি তার আগে কিন্তু বলটি ক্লিয়ার করলেন ইয়াসিন জি ডিফেন্সে 70 100 দিলেও দেখতে হবে না তিনি আজকে দায়িত্ব সামলাচ্ছেন টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রামদাস চন্দ্রন আক্রমণে চয়েন স্পোর্টিং বেলদা কিছুটা এলোমেলো শট নিষ্প্রাণ শট প্রাণ ছিল না বল গেছে মাঠের বাইরে ওদিকে রঞ্জিত পাত্র তিনি শুরু করবেন বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি আক্রমণে চয়েন স্পোর্টিং বেলদা আবারও আমরা দেখলাম ওই তিন নম্বর জার্সিধারী ইয়াসিন তিনি কিন্তু বারবার পরিত্রাতার ভূমিকায় অন্তত নিজেকে জানান দিচ্ছেন ডিপ ডিফেন্সে তিনি যে আজকে অতন্দ্র প্রহরী সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দুদুবার তিন নম্বর জার্সিতে ইয়াসিন অসংখ্য মানুষ উৎসাহ আবেগ সবকিছু নিয়ে গতিময়তার ফুটবল প্রথম সেমিফাইনাল প্রথমার্ধের বেশ কিছুটা সময় অতিক্রান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত স্কোর লাইন টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন 0 চয়েন স্পোর্টিং বেলদা 0 কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে মোস্তফা বাবুকে স্বাগত জানাবো দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই যে আজকে বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রথম সেমিফাইনাল ম্যাচ একটি দুর্ধর্ষ ম্যাচ চলছে প্রথমার্ধের গোল শূন্য অবস্থা মাঠের পূর্ব দিকে রয়েছেন নেভি ব্লু জার্সি পরে রয়েছেন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন মাঠের পশ্চিম দিকে রয়েছেন চ্যান স্পোর্টিং বেঙ্গার খেলোয়াড় গোল শূন্য অবস্থায় চলছে আক্রমণে মাঝ মাঝে বল একেবারে রাইট উইংস দ্রুত গতিতে চলছেন একটা মুহূর্ত সময় নষ্ট করতে চান না কোন দলের খেলোয়াড় বুঝতেই পারছেন গোল শূন্য অবস্থায় চলছে স্টুডেন্ট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বল দিয়েছে চার নম্বর খেলোয়াড়ের পায়ে বল দেওয়া দেওয়া করছে চতুর্থ খেলোয়াড়কে দিয়েছে চার নম্বর সেই খেলোয়াড় নাহলে কেটে যাবে যখন ভালো স্পিড আছে তখন চলছে নাহলে কেটে যাচ্ছে বল রাখতে পারেননি আবার আক্রমণে চয়েন স্টোরি দ্রুত ভুল পাস স্ট্যান্ডলি ছিল লোক এসছে দেখছে চলে গেছে ওকে প্রথম থেকে বলছি 70 না হলে চলবে না 70 না হলে চলবে না প্রথম যেই চলছে তারপর চুপ করে আছে মাঝমাঠে বল আমাদের রেফারি একেবারেই সতর্ক রয়েছে দুটি দলের বহু বিদেশি খেলোয়াড় রয়েছে এবং আমাদের কলকাতারও বিখ্যাত কয়েকজন খেলোয়াড় রয়েছে আক্রমণে চয়েন স্পোর্টিং একেবারে উত্তর পূর্ব কোণে রয়েছে কোন পক্ষের গোল হয়নি এখনো পর্যন্ত বল নিয়ে কাড়াকাড়ি চলছে এই মুহূর্তে চার নম্বর খেলোয়াড় বল বাড়িয়েছে 11 নম্বর খেলোয়াড় কালীচরণ কালীচরণের পায়ে বল ছিল বল রাখতে পারেননি আবার কালীচরণ বল ধরেছে লেফট সাইড দিয়ে এগোচ্ছে সতীর্থ 8 নম্বর বিদেশি খেলোয়াড়কে দিয়েছে 2 নম্বর খেলোয়াড় আবার সঙ্গে সঙ্গে
গোলকিপার হয়ে মাঝমাঠে বল অভিজিৎ বেটিয়া বল হয়ে চার নম্বর খেলোয়াড় রমেশ মাইতি দক্ষিণ দিকে মাঠের বাইরে এবার টিচার্স এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গোলপোস্টের লম্বা সামনা কোথায় মারলেন মাঠের বাইরে নির্দিষ্ট জায়গায় বলটা রাখতে পারলে 1-0 গোলের ব্যবধানে তিনি এগিয়ে যেতেন কিন্তু না এত লম্বা শট বল গোল শূন্য অবস্থায় খেলা চলছে দুর্ধর্ষ খেলা প্রথম সেমিফাইনালের খেলা চলছে আক্রমণ প্রতি আক্রমণে গোটা মাঠ মুখরিত থ্রো করছেন টিচার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বল কিক করে মাঠের বাইরে দক্ষিণে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে থ্রো দিচ্ছেন স্টুডেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন অনুকূলে সব দিয়েছেন খেলোয়াড় রয়েছেন না কোন রকম বিপদ হয়নি মাননীয় অমলাপ দাস মহোদয় এবং দীপক মিশ্র অমলাপ দাস মহোদয় দীপক মিশ্র আপনারা আমাদের মাঠে খেলা দেখার জন্য এসেছেন গেটের কাছে রয়েছেন আমরা লক্ষ্য করছি দয়া করে আপনারা আমাদের মঞ্চে আসবেন মাঝমাঠ থেকে বল আক্রমণে টিচার্স ব্লু জার্সি পরে সাত নম্বর খেলোয়াড় লম্বা শট দিয়ে গোল পোস্টের কাছাকাছি বল দিয়েছেন অভিজিৎ মেটিয়া রয়েছে ওখানে বল কন্ট্রোলে রয়েছে এখনো দৌড়া করছেন 10 নম্বর লম্বা বল মেরেছেন কিন্তু না 10 বল ধরার কেউ না থাকার জন্য বিপদ আসেনি মাঠের বাইরে পশ্চিমে মাঝমাঠে বল একটু ধাক্কা আমাদের রেফারি সমীর কর মহোদয় রয়েছে সপ্ত হাতে ম্যাচ পরিচালনা করছে সেরকম এখনো পর্যন্ত আক্রমণ দানা বাঁধেনি দুটি দলের মধ্যে আক্রমণের টিচার বল রাখতে পারলেন না বিপক্ষ দলের পা হয়ে 10 নম্বর খেলোয়াড় এলোমেলো শট লক্ষ্যহীন দুটি দলের কিছু খেলোয়াড় লক্ষ্যহীন লক্ষ্যভ্রষ্ট হয়ে খেলছেন এভাবে খেললে জয় আসা মুশকিল যে কোনো মুহূর্তে এরা বিচক্ষণ খেলোয়াড় রয়েছেন সবাই মুহূর্তের মধ্যে এরা নিশ্চিতভাবে ম্যাচে ফিরে আসার জন্য সম্ভবত লড়াই করবেন আমরা সবাই একটা ভালো ফুটবল খেলা দেখার জন্য অপেক্ষা করছি সকলে নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো একটা ভালো ফুটবল গোলকিপারের হাতে মাঠের মাঝখানে বল চার নম্বর খেলোয়াড় রমেশ মাইতি বল দিয়েছেন সতীর্থ থেকে অভিজিৎ মাইতি আট নম্বর দেখছেন বল কাটিয়ে নিয়েছেন এদিকে রেফারি ফাউল দিয়েছেন বক্সের মাথায় বিপজ্জনক জায়গা থেকে ফাউল ফ্রি কিক নেবেন
টিচার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুকূলে খুব বিপজ্জনক জায়গা থেকে কিক নেবেন। এগারো নম্বর খেলোয়াড় সম্ভবত কিকটি নেবেন। ওয়াল রয়েছে সামনে, বিল বাধা প্রাপ্ত হয়ে মাঠের পশ্চিমে, কোন রকম বিপদ আসেনি। বল ডাকতে পারলেন না, মাঠের বাইরে পূর্ব দিকে। দশ নম্বর খেলোয়াড়ের টাইম দেওয়া নেওয়া করছে টিচার্স এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। অভিজিৎ ভেটিয়া আট নম্বর খেলোয়াড়, ছ নম্বর পাই বল সুরজিৎ, অভিজিতের যাওয়ার বল ক্লিয়ার করেছেন। আক্রমণে ফিরছে স্পোর্টিং, বিদেশি খেলোয়াড় ক্রিস, দশ নম্বর বল দিয়েছেন ভুল পাস মাঠের বাইরে উত্তর দিকে, থ্রো ইন ফেভার অফ টিচার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সেরকম লক্ষণীয় অ্যাটাকটা আমরা এই মুহূর্তে দেখতে পাইনি, যে কোনো মুহূর্তে আসতে পারবে। মাঝ মাঠে বল, বল বাড়িয়েছেন, এগারো নম্বর ছুটছেন, বল ধরতে পারেন না মাঠের বাইরে উত্তর দিকে, উত্তর পূর্ব প্রোগ্রাম থেকে থ্রো ইন ফেভার অফ টিচার স্টুডেন্ট। বল দেওয়া নেওয়া করছেন চাইল্ড স্পোর্টিং, তিন নম্বর খেলোয়াড় ইয়াসিনের পাই বল হয়ে আবার আমাদের অভিজিৎ ভাটিয়ার বল, লম্বা শট নিয়েছে গোলকিপার, বল হাতে নিয়ে আবার সতীর্থ খেলোয়াড়কে দিয়েছে, দেখতে দেখতে অফসাইড। আমাদের বিশিষ্ট দাতা দুটো পরাজিত দলকে 5,000 টাকা করে নগদে পুরস্কৃত করবেন, রায় রেস্তোরাঁ বাজকুল বাজার, দাতা অমিত রায় পল্টু, অনুপ রায় পিন্টু, আপনারা এসেছেন আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানান। এছাড়া যারা দাতারা ইতিমধ্যে মাঠে খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে তাদের সকলকে আমরা আমাদের বাজকুল ইউনাইটেড ফোরামের আমাদের মঞ্চে আহ্বান জানাই দাতা বন্ধুদের। গোল শূন্য অবস্থায় খেলা চলছে, একটু ঝিমিয়ে খেলা চলছে, যে কোনো মুহূর্তে আবার চাঙ্গা হয়ে উঠতে পারে।
সমরেশের মুখে আপনারা শুনুন দুর্দান্ত ভাষ্যকার তিনি কিছু একটা বললে খেলোয়াড় দর্শক সবাই উদ্দীপিত হয়ে উঠবে সমরেশ বাবু আপনাদের সামনে এবার और कानूदा फिर एक बार आप सभी को हार्दिक स्वागत है बाजकुल कॉलेज फुटबॉल मैदान में 2021 का जो मेगा फुटबॉल टूर्नामेंट पहला सेमीफाइनल और दोनों टीम जिस तरह की प्रदर्शन किए हैं क्वार्टर फाइनल में आज उम्मीद कुछ बढ़ गया है यहाँ पर समर्थकों से और पहला हफ्ते खेल जा रही मैदान की पूरा बोर्ड पर टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन पश्चिम बोर्ड पर चैन स्पोर्टिंग बेलदा और कोशिश जारी है यहाँ पर जो मांग है दर्शकों से समर्थकों से कि पहला गोल यहाँ पर लाना होगा और वही प्रयास के साथ दोनों टीम के हार खिलाड़ी सबसे बेहतरीन प्रदर्शन कर रहे हैं और कौन टीम पहुंचेंगे पहला टीम के रूप में फाइनल में वो तय होगा इस मैच में फिलहाल एक थ्रो बॉक्स के सामने और जिस तरह की शॉट था यहां से गोल लाना मुश्किल यासीन सुरचित प्रदीप क्रिस रमेश अभिजीत मेठिया एक तरफ तो दूसरी तरफ यहां पर रामदास इमरान कलीचरण हसदा मिलन मुर्मू स्टैनली गैडी इजू तो कड़ा मुकाबला टक्कर होगा यहां पर पूरी तरह से क्योंकि हर टीम चाहेंगे यहां पर ग्रैंड स्लैम छूने के लिए फाइनल तक पहुंचना होगा नियंत्रण में वहां पर स्टैनली वापस नियंत्रण लिए टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन टप्पा खाने के बाद गेंद साइड लाइन के बाहर और थ्रो इन बॉक्स में चैन स्पोर्टिंग और थ्रो इन के साथ खेल की शुरुआत करेगा कलीचरण हसदा कलीचरण हसदा और नजदीक है वहां पर रामदास हेम्ब्रम नियंत्रण में गेंद अरे राम दूपक के पास फिर एक बार नियंत्रण लेने के प्रयास है यहां पर गैडी द्वारा इजू गैडी स्टैनली तीन फॉरेनर खिलाड़ी चैन स्पोर्टिंग में और वही टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन में आप जानते हैं बिल जर्सी नंबर 11 और क्रिस 10 नंबर जर्सी पर दो फॉरेनर्स और यासीन 3 नंबर जर्सी पर तो दोनों टीम में तीन तीन खिलाड़ी जो कि फॉरेनर है कुछ खिलाड़ी नाइजीरिया और आइवरी कोस्ट का तो पहले हाफ में जिस तरह की उम्मीद था कुछ ऐसा लय नहीं नजर आ रही यहां पर क्योंकि दोनों टीम की जो डीप डिफेंस है काफी तगड़ा है मजबूत है आसानी से आपको गोल नहीं मिलेगा और गोल लाने के लिए कड़ी मेहनत करना होगा इस मैच का जिम्मेदारी संभाल रहे हैं समीरन कौर और दोनों सहयोगी तरुण मन्ना देवाशीष बर्मन और चौथा रेफरी की भूमिका निभा रहे निर्मल जाना तो फ्री किक यहाँ पर टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन के लिए क्या इस फ्री किक से कुछ नजर अंदाज के साथ परिवर्तन होगा जी नहीं सीधा गेंद पहुंचे देवाशीष महतो की दस्तानों में पहला फ्री किक जा रही समरेश भैया समझ में नहीं आता है क्या होने वाला है अभी तक तो दोनों टीम खूब मजबूत से नहीं लड़ाई कर रहा है देखिए मुस्तफा बाबू दोनों टीम जो कि काफी तगड़ा टीम है और इससे पहले भी चर्चा हो चुके हैं कि यहाँ पर गोल मिलना आसान नहीं होगा क्योंकि दोनों टीम का जो डीप डिफेंस आप गौर कीजिए काफी तगड़ा डीप डिफेंस और मिडफील्ड भी उतना तेज है विंग में खिलाड़ियों ने कोशिश कर रहे हैं लेकिन जो आजादी मिलना चाहिए सबसे बड़ा बात यह है कि सब खिलाड़ी में समझदारी है जी इसलिए थोड़ा वेट कर रहा है देख रहा है अगर एक गोल आ जाए तो फिर खेल में मजा आ जाएगा जरूर आ जाएगा जी हाँ रोचक स्थिति पर मैच आएगा पहला गोल आएगा तो उसके बाद फिलहाल नियंत्रण में इजू सामने बाई तरफ लंबा दौड़
क्या नियंत्रण रख पाएंगे यहां पर जी नहीं थ्रोइन साइडलाइन के बाहर और थ्रोइन के बाद बिल शॉट लिए यहां पर क्रीज के लिए तो जो उम्मीद है पहला गोल यहां पर आएगा वही उम्मीद के साथ कोशिश जारी है दोनों टीम की समर्थकों ने के साथ यहां पर मौजूद है बचपन कॉलेज फुटबॉल मैदान में और दोनों टीम क्वार्टर फाइनल में जिस तरह की प्रदर्शन था तो यहां पर सेमीफाइनल में और भी बेहतर फुटबॉल की प्रदर्शन होगा तो गोल मिलना यहां पर आसान नहीं काफी मुश्किल होगा फिर भी क्या मिलेगा गोल पहला हाफ में नजर बनाकर बैठी है हमारे साथ बचपन कॉलेज फुटबॉल मैदान में फील हल तगड़ा मैच और चॉइन स्पोर्टिंग एक बेहतरीन और जी हाँ वही विख्यात डायलॉग मुस्तफा बाबू की ओर से कोथाए मानलन जी हाँ इस तरह की शॉट लगाएंगे तो मुस्तफा बाबू हर बार कहेंगे कोथाए मानलन आप लोग को मजा आएगा जी हाँ मजा आएगा मजे होगा यहाँ पर जोश आता नहीं खेला में खेलने में जोश मिलता नहीं इसलिए मजा करने के लिए ये डायलॉग बोलना पड़ेगा जरूर आप लोग चाहे तो हम बार बार जरूर बोलेंगे जी हाँ काफी विख्यात हो चुके हैं आपका ये डायलॉग और दर्शकों ने पूरी तरह से आनंद उठा रहे हैं ये खेल का एक स्थिति है हर वक्त गुरु गंभीर मुख से आप रहेंगे तो कुछ नहीं होगा कुछ एंटरटेन भी होना चाहिए कमेंट्री का मतलब ये नहीं है कि पूरी तरह से सीरियस रहेंगे आप और आक्रमण पर इस बार काफी तगड़ा आक्रमण था इस टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन द्वारा और टक्कर है यहाँ पर पूरी तरह से संघर्ष जारी है पहला सेमीफाइनल दमदार मुकाबला और जिस तरह की संघर्ष है आक्रमण और उसके बाद प्रति आक्रमण तो हर वक्त रोचक होगा क्योंकि ये है यूनाइटेड फोरम के द्वारा आयोजित मेगा फुटबॉल टूर्नामेंट और देखिए यहाँ पर कुछ परेशानी यहाँ पर रंजित पात्रों के लिए और जिस तरह की कठिन आक्रमण आप संभालते हैं और गलतियां होते हैं इस तरह की छोटे छोटे गलतियां और गलतियां कर बैठे थे यहाँ पर शायद रंजित पात्रों ने बाल बाल बचे अगर टारगेट में होता तो निश्चित रूप में गोल मिल जाता साइड बाहर चोट से गेंद बाहर पहला सेमीफाइनल महाभारती मेमोरियल नॉकआउट फुटबॉल टूर्नामेंट और फिर एक बार संभावना और यहां पर जी हां कहीं तलाश था वक्त का और पूरी तरह से फायदा उठाए टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन तो जो मांग था पहला गोल का वो मांग पूरा किए हैं और एक सुनो की व्यवधान में आगे बढ़ चुके हैं क्या कहेंगे इस गोल के बारे में मुस्तफा बाबू दारुण गोल दारुण অনেক কোন জিনেছিল মাঠ সবাই বিচক্ষণ খেলোয়াড় মাঠে রয়েছেন এটা আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে বলছি অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন তারাও বলছে যে সবাই এত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় মাঠে রয়েছেন দুটি দলে যে তারা বুঝে সুঝে খেলছেন দ্রুত খেলছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছেন খেলছেন কিন্তু সুযোগ বোঝার পর মুহূর্তের মধ্যে টিচার্সদের খেলোয়াড় টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্রথম হাফেই তারা অনেকখানি খেলা হয়েছে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রইলেন আর দেখিয়ে মুস্তাফা বাবু यहां पर क्रीज से बेहतरीन उपयोग किए हैं गोलकीपर से थोड़ा सा चूक वहां पर दस्तानों से फिसल गए थे और क्रीज में तुरंत पहुंचे वहां पर और फिर से गेंद पर जिस तरह की शॉट लगाए तो पहला गोल मिल चुके हैं और फर्स्ट गोल स्कोरर ऑफ द मैच क्रीज जर्सी नंबर 10 क्रीजर बॉलটা 80 কিলোমিটার বেগে ছিল बहुत तेज थी बॉल तो जो मांग था यहाँ पर दर्शकों से कि गोल लाओ वो गोल आ चुके हैं पहला गोल तो आप चैन स्पोर्टिंग गेंदा को वापसी करने के लिए और भी तेज फुटबॉल उपहार देना होगा और भी धुआंधार प्रदर्शन करना होगा तो देखते हैं क्या होता है आगे की कुछ वक्त की आंखों देखा हाल लेकर कमेंट्री बॉक्स में तकदीर होगा आइए मुस्तफा बाबू फुटबॉल की जंग अभी मैदान में जारी है ज्यादा जंग होने वाला है प्यारे दोस्तों भाई और बहनों
आप लोग थोड़ा ध्यान से देखिए सुनिए, दो मिनट एडिट टाइम है, दो मिनट एडिट है, दो मिनट देखने के बाद में फर्स्ट हाफ खत्म होने वाला है, देखो क्या होता है। दर्शक बंधुरा जरा इतिमध्ये माठे खेला देखार जन्य उपस्थित हुए तादेर बचकुल यूनाइटेड फोरामेर पक्ष थेके आंतरिक अभिनंदन जानाई। আমাদের আজকে প্রথম সেমি ফাইনালের খেলা চলছে 1-0 গোলের ব্যবধানে। টিচার্স এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এগিয়ে রইল। আমাদের জয়েন্ট স্পোর্টিং বেলগাঁও 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। এই পিছানো এগোনোটা কোনো ব্যাপার নয় এদের কাছে, দুটি দলের কাছে যে কোনো মুহূর্তে তারা গোল পরিশোধ করে আবার জিততে পারে বা তারা আরো গোল দিয়ে গোলের ব্যবধান বাড়িয়ে দিতে পারে। একেবারে শেষ মুহূর্তে খেলা চলছে প্রথমার্ধ। আমরা এই জন্যই বলি আমরা বাঙালিরা আমাদের সকলের প্রিয় খেলা ফুটবল খেলা। একটা মুহূর্ত আমরা উপভোগ করি, সেই চূড়ান্ত মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করি সারাদিন। একটা দর্শনীয় গোল আমাদের দিয়েছেন টিচার্স এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। মাঝ মাঠে বল, 10 নম্বর খেলোয়াড় একটু উত্তেজিত হচ্ছেন। আমরা ভালো ব্যবহার চাই, উই ওয়ান্ট টু সি গুড ব্যবহার, গুড বিহেভিয়ার। আমরা সব সময় জন্য একটা ভালো খেলা, ভালো ব্যবহার আমরা দেখতে চাই। সাময়িক বিরতি দুজন খেলোয়াড়ের মধ্যে, মাঝ মাঠে একটু ধাক্কাধাক্কি হয়েছে। 1-0 গোলের ব্যবধানে টিচার্স এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এগিয়ে রয়েছে। অল্প সময়ের মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হবে। আশা করি খেলোয়াড় বন্ধুটি উঠে পড়বেন। টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন ভার্সেস জয়েন্ট স্পোর্টিং বেলগাঁও, দুটি দলের মধ্যে প্রথম সেমি ফাইনালের খেলা চলছে। স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা, স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানী স্বর্ণকাপ, দাতা শ্রী রবীন্দ্রচন্দ্র মন্ডল প্রথম পুরস্কার 40,000 টাকা ও ট্রফি দাতা রামকৃষ্ণ বেসিক কলেজ বাজকুল, শ্রী সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা বাজকুল দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা ও ট্রফি, শ্বেতকণ্ঠ দাস স্মৃতি স্মরণে দাতা পুত্রগণ শক্তিপদ দাস, স্বপন কুমার দাস, তপন কুমার দাস, মধুসূদন চক সেমিফাইনাল পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন, প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে চকলেট প্রদান করছেন। সুমনজিৎ এন্টারপ্রাইজ বাজকুল কলেজ গেটের সামনে পরাজিত দুটি দলকে 5,000 টাকা করে দিচ্ছেন রায় রেস্তোরাঁ বাজকুল বাজার, দাতা অমিত রায়, পল্টু অনুপ রায়, কিন্তু ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ 1500 টাকা পুরস্কৃত করছেন, প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচে 500 টাকা ও হেলথ ড্রিঙ্ক জিও এনার্জি ভিটা প্লাস ফর এক্সট্রিম এনার্জি অরিন্দ আরসিএম এর পক্ষে দাতা নির্মলেন্দু দাস খোকন্দা, প্রতিটি ম্যাচের প্রথম গোল দাতাকে 100 টাকা করে দিচ্ছেন যমুনা সুহাস বাজকুল, নেতাজি ফিডার সবজি মার্কেট প্রোভাইডার বেবি চরক দাতা, প্রতিটি দলকে জার্সি দিচ্ছেন লাকি পার্স নিউ লাকি সেন্টার বাজকুল বাজার প্রোভাইডার সুধীর মাইতি, ফাইনালের দুটি দলকে মিষ্টি ভাঁড় উপহার দিচ্ছেন সুদীপ্তা ক্যাডার প্রোভাইডার গোপাল চন্দ্রপাল। দেখতে দেখতে প্রথমার্ধের খেলা শেষ।
বিরতি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাই আমাদের ট্র্যাক লাইট জুড়ে দাগ দেওয়া আছে মাঠের মধ্যে কেউ দয়া করে প্রবেশ করবেন না অল্প সময়ের মধ্যেই আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে যারা ইতিমধ্যে আজকের এই খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন তাদের অবগতির জন্য জানাই দুটি দলের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা চলছে 1-0 গোলের ব্যবধানে টিচার্স এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গোপাল বেরা মহোদয় কিছুক্ষণ রেস্টুরেন্ট কনকলতা ফাস্টফুড মৌচাক রেস্টুরেন্ট কফি হাউস গাস্টিল ফার্নিচার প্রধান এন্টারপ্রাইজ আর এম হিরো এপারেল মেলোডি যুব কম্পিউটার দিলীপ ভূঁয়া জয়দেব দাস অধিকারী নাড়ু মান এদের আর্থিক সহযোগিতার জন্য বাজপুর ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই নাহলে এটা রাত্রে ছেড়ে দেওয়া হবে, রাত্রে এডিট করে 10টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। কটা এসছে? আগামীকাল দর্শক বন্ধুদের এই ফাঁকে জানাই আগামীকাল আমাদের যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বনাম শম্ভু ইলেভেন বজবজ এই দুটি দলের মধ্যে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সকলকে সাদরে আহ্বান জানাই। ইতিমধ্যেই আপনারা ঘোষণা শুনেছেন আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যার একদিকে থাকবে খাজুটি এসএসকে বাগনান এবং অন্যদিকে থাকবে সন্ধু ইলেভেন বজবজ। আগামীকাল ঠিক বিকেল 3:30 আমাদের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আমরা শুরু করব। তো সমস্ত দর্শকদের আমরা আগামীকালকের জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে। ওদিকে আমরা দেখছি সমস্ত খেলোয়াড় তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছেন এবং দ্বিতীয়ার্ধের
খেলা শুরু হবে দিদিয়ারদের খেলা শুরু সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের অবস্থার পরিবর্তন ঘটবে মাঠের পূর্ব দিকে চলে আসবে চয়ন স্পোর্টিং বেল্লা কালো জার্সিতে এবং মাঠের পশ্চিম দিকে টিচার্স এন্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন নীল জার্সিতে তারা থাকবেন প্রথমার্ধে যেটুকু খেলা আমরা দেখলাম যথেষ্ট উপভোগ্য ফুটবল উত্তেজনা ছিল প্রত্যেকটা মুহূর্তে যদিও একটা গোলের ব্যবধানে এগিয়ে টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন একটা দুর্দান্ত সুযোগ পেয়ে গেছিল প্রথমার্ধের বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরে গোলরক্ষকের দস্তানাটা ফসকে গেছিল সেখান থেকে ফরেনার ক্রিস তাকে আমরা দেখেছিলাম জার্সিতে তিনি অন্তত ফিরতি বলে একেবারে গোল লাইনের ঠিক সামনে থেকে দুর্দান্ত ভাবে একটা গোল করেছিলেন গোলরক্ষকের কাছে নীরব দর্শক ছাড়া অন্য কোনো ভূমিকা ছিল না কারণ ডান দিক ঘেঁষে গোলটি হয়েছিল এবং গোলরক্ষক অনেকটা বাম দিকে থেকে গিয়েছিলেন তো দ্বিতীয়ার্ধের শুরু থেকে অ্যাটাকিং ফুটবলকে উপহার পাবো আমরা নজর রাখুন আমাদের সঙ্গে বাজকুল কলেজ ফুটবল ময়দানে চয়ন স্পোর্টিং বেলদা তারা প্রস্তুত প্রস্তুত টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন প্রস্তুত রেফারি সমীরণ কর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি বাজকুল কলেজ ফুটবল ময়দানে বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে এত মানুষ উৎসাহ আবেগ সব মিলিয়ে গতিময়তার প্রতিচ্ছবি ভালো ফুটবল দেখার জন্য মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে ওদিকে কিক অফ হয়ে গেল দ্বিতীয়ার্ধের জন্য চার নম্বর জার্সিতে আমরা দেখছি বল পেয়েছেন রামদাস হেমব্রম একটা হেডার আসবে এখানে নয়ন মাহাতো বিপক্ষের খেলোয়াড় রয়েছেন ওখানে অভিজিৎ মেটিয়া হোল্ড করলেন দুর্দান্ত ভাবে দশ নম্বর জার্সিধারী ক্রিস এই ম্যাচের একমাত্র গোল যেটি হয়েছে সেটি ক্রিসের কাছ থেকে আমরা দেখেছি দর্শকদের আমরা বিনীত অনুরোধ করব আমাদের যে সাইড লাইন রয়েছে পার্শ্ব রেখাটা একটু ছেড়ে দাঁড়াবেন আপনারা সাইড লাইনটা থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়াবেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ দ্বিতীয়ার্ধের খেলা চলছে সবে শুরু আর শুরু থেকে অ্যাটাকিং ফুটবল আমরা দেখছি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন অন্যদিকে চয়েন স্পোর্টিং বেলদা তাদেরকে ম্যাচে ফিরতে হলে গোল করতে হবে সমতা ফেরাতে হবে একদিকে ব্যবধান বাড়ানোর লড়াই অন্যদিকে সমতায় ফেরার লড়াই দেখা যাক এই দুই লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কারা অন্তত এগিয়ে যান সেটি দেখার জন্য উন্মুক্ত দর্শকরা অপেক্ষা করছেন আবারও ক্রিস তার পায় বল দ্বিতীয় গোলটি হয়ে গেল টিচার্স এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন ক্রিস 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 দ্বিতীয় গোলটি করে ফেললেন ক্রিস দুর্দান্ত বল এবং এই গোলটি সম্পর্কে একটু মুস্তাফা বাবুর কাছে শুনবো আপনি বলুন দুর্দান্ত বল গোলটাও দুর্দান্ত এবং বলটা বানানোর দুর্দান্ত আক্রমণটা সংগঠিত ভাবে ছিল রমেশ ভাই এই কথা আপনি বলছেন চার নম্বর জার্সিতে মিডফিল্ড থেকে যেভাবে দুর্দান্ত একটা পাস আমরা দেখলাম এবং সেখান থেকে মুন্সিয়ানা দেখালেন কিন্তু ক্রিস অনেকটা দূর থেকে একা বলটা নিয়ে গেছেন এবং স্কিলটা আমরা দেখলাম এখানে দুর্দান্ত বল 2-0 বলের ব্যবধানে টিচার ফ্যান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এগিয়ে গেল বাসন্ত চার্সিতে বল পেয়েছেন নয়ন মাহাতো তাকে বল দেবেন তিনি বাড়িয়েছিলেন মিলনকে মিলন মুর্মু আরো ইফেক্টিভ হতে হবে এখানে স্ট্যানলিকে উইঙ্গে কিন্তু ততটা আমরা দেখছি না কার্যকরী ভূমিকা নিতে স্ট্যানলি যে অন্যদিকে টিচার ফ্যান স্টুডেন্ট দলের উইঙ্গে ক্রিস তিনি কিন্তু আজকে নজর কেড়েছেন দুটো গোল হয়ে গেছে তার নামে 2-0 ব্যবধানে এগিয়ে টিচার এন্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন নান্দনিক ফুটবল শীতের পড়ন্ত বিকেল রোদ ঝলমলে সোনালি রোদ্দুর গতিময়তার প্রতিচ্ছবি আমরা দেখছি আর এই কারণে বোধহয় বলা হয় সব খেলার সেরা বাঙালির
তুমি ফুটবল নেই এখানে সরষে ইলিশ কিংবা মালাই চিংড়ির লড়াই যে লড়াইটা আমরা দেখছি প্রাণবন্ততার মূর্ত প্রতীক স্কিল গতি সব মিলিয়ে টানটান উত্তেজনা ম্যাচে ফিরতে হলে কিন্তু চয়েস ভোটিং বেলটাকে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে আবারও আক্রমণে মুস্তাফা বাবু নিয়ন্ত্রণে রেখেছিলেন টার্গেটে ছিল বলটি গোলকিপার খুব তৎপর ছিল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন গোলকিপার হাত লাগিয়ে টোকা দিয়ে বলটাকে বাড়ির বাইরে করে দিলেন কিছুটা নিজেদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হলো গোল ছিল হেডার ঘুরতে পারেননি মাথা ঘুরতে পারলে বক্সে আসতো বল কিন্তু সরাসরি তারা ফেরার চেষ্টা করছেন সংগত নিশ্চিত ভাবে আক্রমণ চালানেন এবার সানাসে আক্রমণ হতে পারে কিন্তু না আবার সেই অভিজিৎ মাটিয়া বল নিয়ে ছুটছেন তৃতীয় গোলটি হয়ে গেল গত দুদিনও আমরা দেখেছিলাম ম্যাচ কিন্তু ভালো হচ্ছিল কিন্তু যখনই ফার্স্ট গোল এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রত্যেকটা ম্যাচ তুমি লক্ষ্য করো সেই হারিয়ে ফেলছে কিন্তু বিপক্ষ দল আমরা আমি মনে করি যে নিরাশ হওয়ার কোন কারণ নেই বহুত মুন্সিয়ানা খেলোয়াড় এখানে রয়েছে দেখুন না কি হয় নিশ্চিত ভাবে তারা মাঠে আছে বলে তো মনেই হচ্ছে না আসলে কানুদা যেটা বলতে চাইছেন বাগড়াই মিলন কালীচরণ এদের মধ্যে যে বোঝাপড়া সারা বছর নিজেদের মধ্যে খেলেন সেই আন্ডারস্ট্যান্ডিং সেই বোঝাপড়ায় কোথাও যেন খামতি সেই বোঝাপড়ায় কোথাও যেন একটু খামতি আমরা দেখছি আসলে উইনিং কম্বিনেশনটা এই ম্যাচের জন্য ভাঙা কতটা জরুরি ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কানুদা কর্তৃপক্ষ ভেবেছিলেন কিন্তু উইনিং কম্বিনেশনটা যে তাদের কাছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের খেলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি ওই সঙ্গে টিচার স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন তাদের খেলোয়াড়দেরকে কোনোরকম ভাবে আমরা ছোট করছে না তারাও যথেষ্ট ভালো খেলছেন সেই কারণেই তারা 3-0 গোলের ব্যবধানে এগিয়েছেন একদমই আমরা ট্রান্সপোর্টিং এর কাছ থেকে যে খেলাটা আশা করছি এখনো পর্যন্ত সেই প্রত্যাশা আমরা পৌঁছতে পারিনি একদমই কানুদা আসলে এই ধরনের গ্র্যান্ড স্ল্যাম বড় ফুটবল টুর্নামেন্টে কেউ কারোর চেয়ে এক কদম অন্তত পিছনে নেই প্রত্যেকে নিজেদের সেরাটুকু উজাড় করে দেবেন এবং তুমি যদি নিজের দিনে সেরা পারফর্ম করতে পারো তবে সেদিন তুমিই সেরা অতএব আজকের দিনটা সম্ভবত টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য এবং নয় নয় করে তিনটে গোল ইতিমধ্যেই হয়ে গেছে 3-0 ব্যবধানে তার আগুয়ান আর চয়েস প্রোটিন বেলগা তাদেরকে ম্যাচে ফিরতে হলে এই মুহূর্ত থেকে ভাবতে হবে একেবারে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই পলিসিতে কিন্তু তাদেরকে যেতে হবে কি মনে করছেন মুস্তাফা বাবু খেলার রাস্তা কি আছে ব্যাপারটা বুঝে যাচ্ছে সব গেছে না যেতে বাকি আছে অতএব এই মুহূর্তে খেলায় ফিরতে হলে আরো সম্ভবত ল্যান্ড নাম্বারটা ঠিক আছে যার আর ঘাটতি আছে দেখা যাক কি হয় ধাক্কা খাওয়ার পর তারা শক্ত হাতে ম্যাচ খেলতে পারেন বলে আমরা আশা করছি মাঝমাঠে বল চয়নের
বিদেশি খেলোয়াড় এখানে আর কিছু এখানে কিছু টাইম নষ্ট করছেন টাইম নষ্ট করা যাবে না কোনো মতে চ্যাম্পিয়ন্স স্পোর্টিং এর খেলোয়াড়দের সময় নষ্ট করা যাবে না দ্রুত খেলতে হবে বল দিয়েছেন 11 নম্বর ফরোয়ার্ড ভিতরে ঢুকিয়েছেন কোথায় ঢোকালেন খেলোয়াড় নেই দ্রুত পাসের ঘাটতি আছে বল পাস দিয়েছেন লম্বা শট নেওয়ার চেষ্টা করছেন ওখানে খেলোয়াড় রয়েছেন সরাসরি হাতে তুলে দিলেন সুযোগ ছিল একদম হালকা শট দিয়ে বল ঠোকা দিয়ে তুলে গোলকিপারের হাতে দিয়ে দিলেন আমার চ্যাম্পিয়ন্স স্পোর্টিং এর খেলোয়াড় তিন শূন্য গোলের ব্যবধানে খেলা চলছে অনেকখানে কালকে চলতে চলতে যা বন্ধ হয়ে গেছে নিজেদের পায়ে বল রাখতে পারছেন না দ্বিতীয়ার্ধের অনেকখানি খেলা হয়ে গেছে অনেক সময় ধরে খেলা চলছে বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজকে প্রথম সেমিফাইনাল খেলা চলছে তিন শূন্য গোলের ব্যবধানে যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে মাঠে এসেছে তাদের অবগতির জন্য জানাই মাঠে কালো জার্সি পরে পূর্ব দিকে রয়েছেন চয়েস স্পোর্টিং বেলগা এবং নেভি ব্লু জার্সি পরে মাঠে পশ্চিম দিকে রয়েছেন টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আক্রমণে আবার টিচার অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চার নম্বর সেই চার নম্বর পাঁচ বার তার বল দিয়েছে উইংসকে দিয়েছেন দ্রুত এগোচ্ছেন বল নিয়ে কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড় পড়ে গিয়ে আপাতত ঝাঁপিয়ে বলটাকে বাঁচিয়ে দিলেন এই মুহূর্তে এত স্লো খেলছেন জয়েন্ট স্পোর্টিং মনে হচ্ছে যে ওরাই জিতে গেছেন বলে মনে হয় এরকম একটা ধারণা ওরা এগিয়ে আসেন বলে ভাবছেন মনে হচ্ছে যে এমন ধীর গতিতে খেলার চেষ্টা করছেন আরো দ্রুত করতে হবে টাইপ চলে যাচ্ছে বল সূর্য আভা মাইতি স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা চলছে স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানী স্বর্ণকা আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয়ার্ধের অনেকখানি সময় ধরে খেলা চলছে তিন শূন্য গোলের ব্যবধানে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এগিয়ে রয়েছে মাঝমাঠে বল আক্রমণে জয়ন্ত স্পোর্টিং বল দিয়েছেন কোথায় দিলেন মাঝমাঠে দুটি দল টুকটুক করে খেলছে স্বাভাবিক কারণে টিচার্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তো এভাবে খেলবেন মাঝমাঠেই চলছে বল রাখতে পারলাম না একেবারেই স্টুডেন্ট এবং টিচার অফসাইড জোরালো আবেদন ছিল চ্যাম্পিয়ন্স স্পোর্টিং এর খেলোয়াড়দের আমাদের রেফারি সমীরণ কর সব আবেদন নাকচ করে ক্রিকেটের নির্দেশ দিয়েছে মাঝমাঠে বল ঘোরাফেরা করছে দুটি দলের মধ্যে কোনো রকম তেজ নেই বলে তেজ নেই খেলোয়াড়দের তেজ নেই সময় নষ্ট করার জন্য উভয় দলই মনে হচ্ছে যেন ব্যস্ত একটা দল সময় নষ্ট করবে স্বাভাবিক কারণে টাইম পাস করবে
তাহলে তার সঙ্গে অপর একটি দল সেও তাল মিলালে খুব ভুল হয়ে আগামীকাল আমাদের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খাজুটি এসএসকে পাবনা ভার্সাস সম্বু ইলেভেন আক্রমণে দেখা যাক চয়েস পডিং हार्दिक स्वागत कॉलेज फुटबॉल मैदान में पहला सेमीफाइनल दूसरा हाफ के खेल जारी 3-0 के व्यवधान में आ गया है। टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन आज 2 गोल किए हैं क्रिस ने और तीसरा गोल जो कि बिल किए हैं। तो 3-0 के व्यवधान में टीम आ गई और वापसी करने के लिए चॉइस स्पोर्टिंग को जिस तरह की समझदारी का जरूरत था वो समझदारी नहीं दिखा पाए। हौसला बुलंद लेकिन कामयाबी के लिए आपको गोल लाना होगा, वही आखिरी फैसला है, वही लिखा रहेगा स्कोर शीट पर। जिस तरह से आप प्रदर्शन कर रहे हैं वो बात कभी याद नहीं करेंगे दर्शकों ने, याद करेंगे तो मैच का जो रिजल्ट निर्णय क्या होगा इस मैच का वही तय होगा और वही से पहला सेमीफाइनलिस्ट, पहला फाइनलिस्ट टीम सेमीफाइनल से पहुंचेंगे फाइनल पर। तो धीरे धीरे यहां पर मैच से काफी पीछे जा रहे हैं चयन स्पोर्टिंग बिंदा और वापसी करने के लिए धीरे धीरे वक्त भी आपके लिए कम रहे, तो आपको पूरी तरह की जो शक्ति है पेस कास करना होगा और ऑफेंस इज द बेस्ट डिफेंस, सारे खिलाड़ी को एक यूनिट के रूप में आगे बढ़ना होगा, समझदारी के साथ आक्रमण पर चोट डालना होगा। खोने के लिए आपके पास कुछ बचा नहीं है और टूर्नामेंट में बने रहने के लिए सिर्फ एक ही रास्ता है, लगातार 3 गोल करना होगा और वो काम आसान नहीं कभी मुश्किल, और वो मुश्किल आसान करने के लिए आपसे सोच और समझ के साथ आगे बढ़ना होगा। और किस तरह की आज सोच बूझ यहाँ पर टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन, हर एक खिलाड़ी कितना बेहतरीन प्रदर्शन किए हैं और बहुत ही उमदा सोच बूझ, खासतौर पर यहाँ पर क्रिस बिल सौमित्रो, किसका नाम आप करेंगे और किसका नाम नहीं करेंगे, प्रदीप पात्रो, सुरजीत प्रधान, हर एक खिलाड़ी ने अपने अपने जगह पर जिम्मेदारी संभाले टीम के लिए, क्योंकि जानते हैं बड़ा मैच और फाइनल में पहुंचने के लिए पूरी तरह से आपको साबित करना होगा अपने आप को। बचकुल कॉलेज फुटबॉल मैदान, सारे दर्शकों के लिए फिर एक बार शुक्रिया, आप है तो यूनाइटेड फोरम है, तो आप सभी के लिए हेड्स ऑफ बचकुल यूनाइटेड फोरम की ओर से। फिलहाल आक्रमण पर चैन स्पोर्टिंग बिल्डर दाएं तरफ से, क्या इस आक्रमण से कुछ तब्दीली होगा, जी नहीं, फिर एक बार नियंत्रण में क्रिस, और क्रिस का जो स्किल है वो आज दर्शकों ने देख चुके हैं, फैन हो चुके हैं क्रिस का। और एक संभावना और इसी के साथ पहला गोल चयन स्पोर्टिंग बिल्डा के लिए। तो आप जो इस मैच का नतीजा 3-1 टीचर्स एंड स्टूडेंट फुटबॉल एसोसिएशन 3 चयन स्पोर्टिंग 1, तो कोशिश होना चाहिए इसके बाद एक और गोल लाएंगे तो मैच में मजा आ जाएगा, जाना जाएगा, तो वही कोशिश होगा यहां पर, लेकिन सामने वाला भी आपको छोड़ेंगे नहीं, वो भी कोशिश करेंगे कि 3 से 4 तक कैसे पहुंचा जाए। तो आप पहुंचिए 2 पर, कोशिश कीजिए और वो कोशिश करेंगे 4 तक पहुंचने के लिए। और मैच के बाद सारे दर्शकों ने कोशिश करेंगे घर पहुंचने के लिए सही सलामत, क्योंकि कल फिर एक बार इस मैदान में आना होगा दूसरा सेमीफाइनल का जंग देखने के लिए, जहां पर आमने सामने और 2 बड़ा टीम बांग्लादेश के खजूटी और शंभू इलेवन
बचबच। कल के लिए भी आप सभी को आमंत्रण है। दूसरा सेमीफाइनल 3:30 पे शुरू होगा। तो क्या यहां से कुछ करिश्मा होगा? चयन स्पोर्टिंग वृद्धा के लिए और फिर एक बार क्रिस भेजे रमेश के पास। रमेश माइती बाएं तरफ की विंग में जो टीम चैंपियन बनेगी हमारे इस टूर्नामेंट में 40,000 रुपए के साथ चैंपियंस ट्रॉफी और रनर्स टीम के लिए 30,000 रुपए के साथ रनर्स ट्रॉफी और सेमीफाइनल में जो दो टीम हार जाएगी उनके लिए 5,000 रुपए की पुरस्कार रस्तुरा। काफी जाने माने नाम है जो लोग खाने के लिए काफी शौकीन है वो लोग पहचानते हैं राय रेस्तोरा। बजगुल का शान है अमित राय और अनुप राय पलटूदा और पिंटूदा। सेमीफाइनल में जो दो टीम हार जाएंगे यहाँ पर पराजित टीम के लिए 5,000 रुपए का आर्थिक पुरस्कार और दो ट्रॉफी जो कि सुमनजीत एंटरप्राइज बजकुल कॉलेज गेट की ठीक सामने और हर मैच का मैन ऑफ द मैच के लिए 500 रुपए पुरस्कार अरिंदो आरसीएम खोकुंदा की ओर से और सुमनजीत एंटरप्राइज की ओर से मीठा सा प्यारा सा चॉकलेट। घर जाके आप देंगे आपका सबसे नजदीक जो है उनके लिए। मिलन 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 और हर मैच में मैन ऑफ द मैच के लिए एक एनर्जी मीठा एनर्जी ड्रिंक। तो फिर इधर संभावना ये जो छोटी छोटी बात है यहाँ पर गौर करना होगा आपको। वक्त धीरे धीरे आपके लिए कम रहे तो आप जो होना चाहिए जान लगा दीजिए। यहाँ पर एक और गोल आ जाएगा तो मैच में वापसी करने का संभावना खुला रहेगा आपके लिए। पटेल और समीरान कौर बता दिए कि फाउल पक्ष में चयन स्पोर्टिंग नयन महातो। सॉफ्टवेयर के लिए कालीचरण हंसदा काफी निराश है आज। कालीचरण से हमारे कानूदा ने बताया कुछ देर पहले कि जो विनिंग कॉम्बिनेशन था पहला मैच में भगराई सोरेन मिलन मुर्मू और रामदास संभ्रम सभी का और निर्मल सोरेन तो आज कहीं ना कहीं यहाँ पर टीम मैनेजमेंट सोच रहे हैं कि निर्मल सोरेन और बगराई सोरेन की जगह पर जो दो रिप्लेस किए हैं खिलाड़ियों को उनके लिए सोचना होगा। और एक सेट टीम जहां से पहला मैच में कितना बेहतरीन सूझबूझ था और ये मैच में कुछ कमी नजर आ रहा है और 3-1 अब तक इस मैच का नतीजा। दूसरा हफ्ते खेल जा रहे बस कुछ वक्त बचे हैं और जो वक्त बचे हैं वहां पर आपको दौड़ना होगा भागना होगा जी जान लगाकर मंजिल तक पहुंचने के लिए। और लोकल की तरह भागेंगे तो कुछ नहीं होगा। हर स्टॉपेज में आप रुक जाएंगे तो मुश्किल नजर आएगा। आपको दौड़ना होगा कंडारी एक्सप्रेस जैसा तेज के साथ। तो कुछ वक्त बचे हैं दूसरा गोल की संभावना बन रहा है यहां पर लेकिन कामयाबी नहीं। तो दूसरा गोल यहां पर आ जाएगा तो मैच में जाना जाएगा रोचक स्थिति हो जाएगा। कोशिश हो रहा है लेकिन जो बॉडी लैंग्वेज शरीरी भाषा चैन स्पोर्टिंग का उसमें खास कुछ कमी नजर आ रहा है।
तो वो शरीरी भाषा में आपको बदलाव लाना होगा और भी तेज दौड़ भागना होगा सूझबूझ के साथ। तो फिलहाल दूसरा आपकी खेल जारी, पहला सेमीफाइनल और अब तक की जो खेल आगे बढ़ चुके हैं 3-1 इस मैच का नतीजा। और कमेंट्री बॉक्स में तकदीरी आइए मुस्तफा बाबू। শেষ মুহূর্তে যেভাবে বেঙ্গা স্পোর্টিং আক্রমণে বল দিয়েছেন, কোথায় দিলেন একেবারেই ভুল দেওয়া যাবে না। এই মুহূর্তে এই শেষ মুহূর্তে কয়েকটা মিনিট যেভাবে খেলছেন দেওয়া না করে, প্রথম থেকে যদি তারা এভাবে খেলতেন তাহলে ম্যাচের অবস্থাটা এই জায়গায় যেত না, নিশ্চিত যেত না। সময় দিকে লক্ষ্য রেখে আরো দ্রুত খেলতেই হবে এবং দেয়া না করে খেলেই এদের অ্যাডজাস্টমেন্ট অনেকখানি ঘাটতি আছে বেলদার স্পোর্টিং ক্লাবের, এই জয়েন্ট স্পোর্টিং বেলদার। 3-1 গোলের ব্যবধানে খেলা চলছে দ্বিতীয়ার্ধের অনেকখানি সময় গড়িয়ে গেছে। দক্ষিণ দিকে আক্রমণে আবার বল রাখতে পারলাম না, হেডার বল দিয়েছেন সুযোগ রয়েছে, 7 নম্বর খেলা পায় বল মেরেছেন, কেউ নেই, বলে টাচ করলেই গোল হওয়ার সম্ভাবনা ছিল, কেউ নেই মাঠের বাইরে উপস্থিত। খেলোয়াড় গোলকিপার চোখ পেয়েছেন সম্ভবত, তিন এক গোলের ব্যবধানে খেলা চলছে প্রথম সেমিফাইনাল খেলা। টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন ভার্সাস জয়েন্ট স্পোর্টিং বেলগাঁও। বহু দর্শক মাঠের চতুর্দিকে জমায়েত হয়েছে প্রিয় ফুটবল খেলা দেখার জন্য। বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন। আগামীকালের খেলায় সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। দেখতে দেখতে গোলকিপার উঠে দাঁড়িয়েছেন, মাঝমাঠে শট, আক্রমণে টিচার্স বল রাখতে পারেনি, জয়েন্ট স্পোর্টিং এই বল দেওয়া নেওয়া করছে 11 নম্বর অর্জিত রেখে বল রাখতে পারেনি 4 নম্বর খেলোয়াড়, ভুল বল পাস। শেষ মুহূর্তে চেষ্টা করছেন আপাতত অনেকখানি, শেষের দিকে একটু বোঝা পড়া হয়েছে যে শেষ মুহূর্তে বোঝা পড়া একটু বেড়েছে কিন্তু সময় তো খুব কম। 7 নম্বর পায়ে বল, আক্রমণে চ্যান্স করি মাঝমাঠে বল, বোঝা পড়ার ঘাটতি, দেখা যাক শেষ মুহূর্তে
चेंज हो सौ नम्बर उठे आसबें एक नम्बर नाम से रूटीन चेंज आर कि मन हो কিছু একটা ঘাটতি গোলের কাছে কুড়ি ফুট দূর থেকে দশ নম্বর খেলোয়াড় দিয়েছেন ভুল পাস উঠে চাইছেন কিন্তু চাইলে কি হবে ফাঁকা জায়গা বল পেয়েছে বল ধরেছেন মাঝ মাঠে চার নম্বর খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন বল ধরেছেন আক্রমণে টিচার্স সুন্দর বল অনুকূলে মাঠের পূর্ব দক্ষিণ কর্নার থেকে এবং এট এ টাইম এর খেলা চলছে অতিরিক্ত সময় দু মিনিট যেটা যোগ করা হয়েছে তো এখান থেকে ম্যাচের ফলাফলে বিরাট কোনো পরিবর্তন আসবে বলে অন্তত মনে হচ্ছে না তো সম্ভাব্য প্রথম দল হিসেবে ফাইনালের দিকে কিন্তু এগিয়ে রয়েছে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন 3-1 ব্যবধানে আগুয়ান তারা প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2021 স্বর্গীয় বসন্ত মণ্ডল স্মৃতি গ্রামীণ স্বর্ণ কাপ প্রথম দল হিসেবে 2021-এর ফাইনালে পৌঁছে গেল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন 3-1 ব্যবধানে তারা হারিয়ে দিল চয়েন স্পোর্টিং বেলদা দলকে প্রথম দল হিসেবে ফাইনালে ছাড়পত্র পেয়ে গেল টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন জোড়া গোল করেছেন আজকে ক্রিস 10 নম্বর জার্সিতে এবং একটি গোল করেছেন বিল 3-1 ব্যবধানে জয় টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন এবং আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ঠিক 3:30 একদিকে থাকবে বাগনান এসএসকে খাজুটি অন্যদিকে শম্ভু 11 বজবজ এখান থেকে আমরা সরাসরি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে পৌঁছে যাব কানুদার কাছে সাধন চন্দ্র দাস অধিকারী সরাসরি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন মিস্টার ক্রিস জার্সি নাম্বার 10 মিস্টার ক্রিস জার্সি নাম্বার 10 ইউ আর সিলেক্টেড ওই ওই কাইয়ার উইনার অফ দা ম্যাচ
থাকবি একটু প্লিজ প্লিজ কাম অন দা স্টেজ টু টেক ইওর প্রাইজ মিস্টার ক্রিস ক্রিস স্বাগত জানাচ্ছি চয়ন স্পোর্টিং বেলদা ক্যাপ্টেন মঞ্চে চলে আসুন এবং হিরো অব দা ম্যাচ জার্সি নাম্বার 10 ক্রিস টিচার্স এন্ড স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন ক্রিস প্লিজ কাম অন দা স্টেজ অ্যান্ড টেক ইউ ট্রফি for the hero of the match bochis ek ki gyana kon kon ki ami kon khuje bhai mr chris you are selected hero of the match please come on the stage You are requested to come on the stage to take your trophy. Hello. अरे YouTube चले नहीं करना बोलता आजकल? हाँ? ते कोता है चीज़? चैन स्पोर्टिंग एर कैप्टन के उन्नत कुर्ची मंचे आशा चुन्नो। चैन स्पोर्टिंग एर कैप्टन के मंचे आशा चुन्नो हो जाने। আমাদের ঘোষণা অনুযায়ী সেমিফাইনালের পরাজিত দলকে নগদ 5000 টাকা এবং ট্রফি দেওয়ার যে ঘোষণা ছিল সেই ট্রফি এবং 5000 টাকা আমরা সেমিফাইনালের প্রথম সেমিফাইনালের পরাজিত দল চয়ন স্পোর্টিং বেলদার কর্মকর্তার হাতে তুলে দেব ওই সঙ্গে প্রতি ম্যাচের ন্যায় প্রথম সেমিফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ এবং প্রথম গোলদার Chris, please say something about the tournament atmosphere and condition of the ground, about the spectators, your expression. I'm really grateful for this tournament. I thank the organizers, my coach and my teammates for this victory. I'm really grateful and I thank God next year also this tournament to go on and surely will take final. Thank you very much. Thank you and best of luck for the final. First goal scorer of the match, Chris will be awarded with 100 rupees from Jomuna Shoe House. এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সর্বপ্রিয় কানুদা সাধন চন্দ্র দাস অধিকারী মহাশয় এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী রবীন্দ্র চন্দ্র মণ্ডল মহাশয় অনিন্দ্য আরসিএম এর পক্ষ থেকে খোকনদা 500 টাকা পুরস্কার দিচ্ছেন এবং একটি এনার্জি ভিটা এবং সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি চকোলেটের বক্স ক্রিসের জন্য হিরো অফ দ্য ফার্স্ট সেমিফাইনাল জার্সি নাম্বার 10 ক্রিস টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন মাননীয় শ্রী রবীন্দ্র চন্দ্র মণ্ডল মহাশয় তিনি তুলে দিচ্ছেন এই পুরস্কারগুলি ম্যান অফ দ্য ম্যাচের জন্য প্রথম সেমিফাইনাল খেলায় পরাজিত দল বেলগাচন কর্মকর্তা এসেছেন নগদ 5000 টাকা এবং ট্রফি সুমনজিৎ এন্টারপ্রাইজের কেউ কি আছে রায় রেস্তোরাঁর পক্ষে আপনারা সকলেই জানেন নগদ 5001 টাকা রায় রেস্তোরাঁ বাজগুল বাজার তার পক্ষে পল্টু অথট অমিত রায় পিন্টু তারা দুই ভাই মিলে দুই তিনেরই 5000 টাকা দেবেন মঞ্চে অমিত রায় পল্টু আছেন তার একমাত্র কন্যাও আছেন ভাইপো আছেন আমরা
ট্রফি এবং 5000 টাকা ট্রান্সপোর্টিং ডেলদার দলের কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন। আজকে প্রথম সেমিফাইনাল খেলায় দর্শক বন্ধুরা মনোপুত খেলা সম্ভবত দেখতে পাননি, হয়তো অনেক নামি দামি খেলোয়াড় ছিল, কিন্তু যে টানটান উত্তেজনা আমরা আশা করেছিলাম সেই ফুটবলের মহারণ সেমিফাইনাল খেলায় সেটা কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। একবারই ব্যর্থহীন ভাষায় আমরা বলছি, দুটি দলে অনেক নামি দামি খেলোয়াড় ছিল, কোথাও যেন তারা একটা ছন্দ হারিয়ে ফেলেছিলেন, তাই দুটি দলের কাছ থেকে আমরা সেমিফাইনাল খেলার যে খেলা আশা করেছিলাম সেই মনোরঞ্জনকর খেলা আমরা কিন্তু পাইনি। যাই হোক, খেলাতে যা ঘটেছে সবাই দেখেছেন, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন, খাজুটি এসএসকে বাগনান তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন শম্ভু ইলেভেন বজবজ। আগামীকাল ঠিক বিকাল 3:30 দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং গত দুই বছরের ন্যায় টিচার্স এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তারা ফাইনাল খেলায় উত্তীর্ণ হলেন। গত দু বছর তারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন, তৃতীয় বর্ষের জন্য তারা ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন ইতিমধ্যে, অর্থাৎ টিচার স্টুডেন্টস ফুটবল অ্যাসোসিয়েশন তৃতীয় বছরের জন্য পরপর তারা ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছেন। আগামী পরশুদিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে যথাযোগ্য স্থানে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের ধারাভাষ্যকারের সমাপ্তি ঘোষণা করছি এখানে।